নমস্কার সুচিকা ক্রিয়েশানে আপনাদের স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা কদিন ধরে বাংলায় নাম লেখা দেখাচ্ছি বিভিন্ন নাম আপনাদের যদি কোনো নাম ভালো লেগে থাকে বা যদি আপনারা চান কোনোটা লিখে দেখাবো তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা লিখে দেখাবো তো আমার এখানে আজকে আমি তপস্যা নামটা লেখা দেখাবো তপস্যা নামটা লেখাই আছে আমি এটা একটা আসলে ছন্দ মিলিয়ে লিখেছিলাম অন্ত্যস্তটা তো আমি এখানে শুধু তপস্যাটাই দেখিয়ে দেবো আজকে কি করে লিখেছিলাম ক্রস স্টিচে বাংলায় নাম লেখা তপস্যা নাম যেখান থেকে আমি শুরু করেছিলাম এখান থেকে ত থেকে শুরু করতে হবে প্রথমে পরপর এই তয়ের যে মাত্রা রয়েছে সেটার জন্য পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরপর তয়ের জন্য দশটা ঘর সেলাই করে নিতে হবে তয়ের মাত্রার জন্য পরপর প্রথমে দশটা ঘর সেলাই করে নিলাম তারপর যেটা করতে হবে সেটা আমি এখানে নেমে আসবো প্রথম থেকে এক দুই তিন তিনটে ঘর বাদ দিয়ে চার নম্বর ঘর থেকে এখানে একটা ঘর ছেড়ে দিতে হবে চার নম্বর ঘর থেকে একটা ঘর ছেড়ে এই যে এখানে একটা ঘর গ্যাপ চলে গেল একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে তার পরের ঘর থেকে এক দুই তিন চার পরপর এই মাত্রার সমান্তরালে পরপর চারটে লাইন সেলাই করে নেব প্রথম থেকে তিনটে ঘর বাদ দিয়ে চার নম্বর ঘর থেকে ওপরের দিকে একটা ঘর ছেড়ে পরপর চারটে লাইন সেলাই করে নেব সরি চারটে ঘর এক দুই তিন চার পরপর চারটে ঘর সেলাই করে নিলাম পরপর চারটে ঘর সেলাই করার পর এখানে চলে এলাম দু নম্বর লাইনে এসে এক ঘর সেলাই করলাম এখানে এইখানে চারটে যেখানে শুরু করেছিলাম প্রথমে চা এক প্রথম ঘরের পরের ঘরটা এক ঘর সেলাই করলাম তারপর এক ঘর গ্যাপ দিয়ে আবার পরপর দুই ঘর সেলাই করলাম এখানে পরপর দুটো লাইন পেয়ে গেলাম প্রথমে চারটে তারপর লাইনে এসে এক ঘর এখানে একটা গ্যাপ দিয়ে তারপর আবার দুই ঘর সেলাই করলাম এবার নিচের লাইনে এসে আবার পরপর তিন ঘর সেলাই করলাম এই যে এক দুই তিন পরপর তিন ঘর সেলাই করে নিলাম হলো এবার যাচ্ছি এখানে এখানে এসে এই যে এখানে পরপর দুটো ঘর পেয়েছিলাম আমরা এই যে এই দুই ঘরের মাথা থেকে কোনাকুনি ডান দিকে দুই ঘর হলো তার কোনাকুনি ডান দিকে নিচে ডান নিচে এক দুই তিন পরপর এখানে তিন ঘর সেলাই করলাম এই যে এখান থেকে কোনাকুনি ডান দিকে নিচে এক দুই তিন পরপর তিন ঘর সেলাই করে নিলাম তিন ঘর সেলাই করে এখানে বাঁদিকে কোনাকুনি আর এক ঘর সেলাই করলাম এই যে এই ঘরটা এই ঘরটা সেলাই করলাম তারপরে এক দুই তিন এবার কোনি বাঁদিকে আবার নিচে নেমে এলাম কোনাকুনি বাঁদিকে নিচে এসে পরপর আবার তিন ঘর সেলাই করলাম এটা পাশাকাশি তিন ঘর এক দুই তিন পাশাপাশি বাঁদিকে পাশাপাশি তিন ঘর সেলাই করলাম মানে দুই ঘর বেড়ে গেল এদিকে বাঁদিকে এক দুই তিন বেড়ে গেল হলো এই তিন ঘর সেলাই করার পর এই যে শেষ ঘরটা হলো এক দুই তিন এই যে এই শেষ ঘরটার ওপরে শেষ ঘরটার ওপরে আর এক ঘর সেলাই করলাম তারপর এক ঘর বাড়িয়ে দিলাম শেষ ঘরটার ওপরে ঘর সেলাই করে এক ঘর বাড়িয়ে দিলাম তারপর এই কোনাকুনি বাঁদিকে ওপরে আরেক ঘর সেলাই করলাম এক দুই এখানে আরেক ঘর সেলাই গেল পরপর তাহলে তিনটে ঘর উপরের দিকে পরপর তিন ঘর উঠে গেল এটা পাশাপাশি নয় কিন্তু উপরের দিকে পরপর তিন ঘর উঠে গেল তিন ঘর সেলাই করার পর যেটা হলো এটা বাঁধিতে আরেক ঘর সেলাই করলাম এই যে শেষ হলো তিন নম্বর ঘরের বাঁধিতে আরেক ঘর শেষ করলাম তারপরে এই যে উপরে আর এক ঘর দিয়ে শেষ এটা তাহলে ত লেখাটা পুরো পেয়ে গেলাম আমরা তটা পুরো পেয়ে গেলাম এবারে প পটা আমি এখানে অনেকটা বড় করে লিখেছি আপনারা উপরের ঘরগুলো নাও দিতে পারেন এই যে পট এখান থেকে শুরু করছি এই যেখানে তর যে মাত্রা শেষ হয়েছিল তারপর এক ঘর আমরা ছেড়ে দিয়েছিলাম এখানে এই যে তলেখার জন্য এইখান থেকে শুরু করলাম এক ঘর ছেড়ে দিয়ে এখানে পরপর চার ঘর সেলাই করে নিলাম পরপর চার ঘর সেলাই করে নেওয়ার পরে তারপর এদিকে এক ঘর বাড়িয়ে এদিকে আবার দুই ঘর বাড়িয়ে দিলাম দ্বিতীয় লাইনে এসে বাঁটিকে এক ঘর বাড়ালাম ডান দিকে দুই ঘর বাড়ালাম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর হলো সেলাই হলো কমপ্লিট হয়ে গেল এটা তারপরে এইখানে এসে বাঁদিকে আর এক ঘর বাড়িয়ে এখানে পরপর তিন ঘর সেলাই করলাম বাঁদিকে একঘর বাড়াতে হবে ভালো করে দেখে নিন বাঁদিকে ঘর বাড়িয়ে তিন ঘর সেলাই করলাম তারপরে কি হলো এই যে তিন ঘর সেলাই করলাম তিনের মাঝামাঝি ঘর এখানে এসে একটা মাঝখানের ঘরটা একটা এক ঘর গ্যাপ দিয়ে ডান দিকে আরেক ঘর সেলাই করলাম তারপরে এই দিকের কোনাকুনি নিচে নেমে এক দুই তিন চার পরপর চার ঘর সেলাই হয়ে গেল চার ঘর সেলাই হওয়ার পর তারপরে এই যে এখানে দুই ঘর এখানে চার ঘরের দুটো পেলাম আর এখানে এই দুই বাঁদিকে দুই ঘরের নিচে এসে দুই আর এক বাঁদিকে ঘর আবার বাড়লাম এই হলো তিন ঘর হলো এবার এখানে চলে যাই এখানে এসে এক দুই দুই ঘর হলো আচ্ছা তার আগে যেটা কাজ সেটা হচ্ছে এখানে এক ঘর বাদ দিলাম এটা এটা পুরোটা আগে পরের এটা তৈরি করে নিতে হবে তাহলে সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আপনারা যেরকম দেখছেন এখানে এক ঘর বাদ দিয়ে এই এই লাইনটা আগে সেলাই করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরপর নয় ঘর সেলাই করে নিতে হবে পরপর নয় ঘর সেলাই করার পর উপর থেকে এক দুই তিন তিন নম্বর ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘর বাদ দিয়ে এক দুই তিন এখানে আবার তিন ঘর সেলাই করলাম উপর থেকে এক দুই তিনটে ঘর ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে চার নম্বর ঘরে এসে এই যে এখানে আবার দুটো ঘর এটা এই ঘরটা সেলাই থাকবে তারপরে এই দুই ঘর সেলাই করলাম তারপরে আবার এখানে দুই ঘর তাহলে পুরো পয়ের স্ট্রাকচারটা পাওয়া যাবে না ভালো করে দেখে নিন এই যে আপনারা যদি এইভাবে সেলাই করতে অসুবিধা আপনারা গ্রাফ পেপারে আগে এঁকে নিতে পারেন গ্রাফ পেপারে এঁকে নিয়ে যদি সেলাই করেন তাহলে ঘরগুলো সুবিধা হবে আচ্ছা তারপরে দন্তস্য এই যে এখানে পয়ের যে মাথাটা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পরপর এগারো ঘর সেলাই করে নিতে হবে দন্তস্ব লেখার জন্য এটা বাদ দিয়ে তারপর ঘর সেলাই করে নিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এক ঘর ছেড়ে দিলাম এখানে আপনারা দুই ঘরও ছাড়তে পারেন আমি এক ঘর ছেড়েছি এখানে যে দুটো ঘর গ্যাপ দিতে পারেন পরের পরে দন্তসার জন্য এক ঘর ছেড়ে দিয়ে দ্বিতীয় লাইনে এসে সেলাই করলাম এক সেলাই করলাম এক ঘর সেলাই করে এবার কোনাকুনি ডান দিকে আর এক ঘর নিচে সেলাই করলাম এই যে এটার পরে এটা হলো তারপরে যেটা কোন এক দুই তিন এইখানে পরপর তিনটে ঘর সেলাই করে নেবো আগে এখানে পরপর তিনটে ঘর সেলাই করে নেবো তারপরে এইটা সেলাই করব এখানে পাশাপাশি তিন ঘর সেলাই করলাম তারপর নিচে পরপর তিন ঘর এই এই একটা জায়গা থেকেই এখানে এদিকে সেলাই করব তিন ঘর এদিকে করব তিন ঘর একটা পাশাপাশি হবে একটা নিচে নিচে হবে হলো তারপর এই তিনের এই যে মাথা এই মাথা থেকে বাঁ দিকে ঘর বাড়াবো নিচে কোনায় আরেক ঘর বাড়াবো এই গেল এইবার যেটা করব সেটা হচ্ছে এইখানে একদম শেষে ছিলাম এক দুই তিন চার যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখানে চার ঘর ফেলে মাঝখানে চার ঘর গ্যাপ দিয়ে দিলাম চার ঘর গ্যাপ দিয়ে পরপর এক দুই তিন চার পাঁচ ছয় পরপর ছয় ঘর নিচে সেলাই করব এই যে এখানে যেটা দন্তস্য শুরু করেছিলাম তারপর এখানে চারটে ছেড়ে দিলাম চারটে ছেড়ে দিয়ে এই যে নিচের দিকে চলে আসবো ছয় ঘর পরপর ছয় ঘর চলে এলাম তাহলে আমরা দন্তস্বর স্ট্রাকচার পেয়ে গেলাম তারপর যেটা করতে হবে এক ঘর ছেড়ে দিয়ে জ ফলা লিখব এক দুই তিন পরপর তিন ঘর লিখলাম তারপর ডান দিকে চলে গেলাম ডান দিকে নিচে আবার পরপর তিন ঘর চলে এলাম এক দুই তিন এই চলে এলাম তারপরে এই যে এই কোন বাঁদিকে এক ঘর তারপরে আবার বাঁদিকে দুই ঘর এই এক এক দুই এই হলো এবার যেটা আকাল লিখব যে আকারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন আমি যেরকম লিখেছি এখানে এখানে এইখানে এক ঘর নিয়ে দুই ঘর আগে সেলাই করে নিয়েছি দুই ঘর সেলাই করে নিয়ে তারপরে এই আকারের যে দাগটার জন্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরপর নয় ঘর সেলাই করে নিয়েছি এই দেখুন উপরে আর এক ঘর উঠে যাবে এর আর লেখার দরকার নেই এই যে এই হয়ে গেল তাহলে তপস্যা নামটা তপস্যা নামটা হয়ে গেল তাহলে এবার যেটা দেখা যাবে হ্যাঁ তপস্যা আর কিছু এখানে দেখানোর নেই তপস্যা হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই থাকলো পরের যদি পরের ভিডিওতে আমরা অন্য কোনো আসনও দেখাতে পারি বা অন্য কোনো নাম দেখাবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আমরা অন্য কোনো নাম নতুন নাম দেখাবো বা কোনো আসন দেখাবো আপনাদের যদি কোনোটা ইচ্ছে করে দেখতে বা জানতে বা লিখতে ইচ্ছে করে আমাদের কি কমেন্ট বক্সে জানাবেন আমরা নিশ্চয়ই সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ